শেষ জামানার যে মানুষগুলো আছে তাদেরকে আল্লাহ পাক বেশি সতর্ক থাকতে বলেছেন। এটা আমার মত, ভুল হলে আমার পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে। কারণ আমার দলিলটা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক নবী তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সচেতন করেছেন। এমন কোন নবী নেই যিনি তার কওমকে মাসিহুদ দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই। আমি তোমাদেরকে একটা কথা বেশি বলছি যেটা অন্য কোন নবী বলে নাই, সেটা হলো দাজ্জাল এক চোখে অন্ধ, তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। একটা হাদিসে আছে দাজ্জাল ডান চোখে অন্ধ। তিনি বলেছেন পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মাসিহুদ দাজ্জালের মতো বড় কোনো ফিতনা আসবে না, আসেও নেই। আর বেশি বলবো না, এতটুকু। মাসিহুদ দাজ্জালের মতো বড় কোনো ফিতনা আসেও নাই, আসবেও না। আর দাজ্জাল কোন উম্মর মধ্যে আসবেন? এটা কি ঈসা আলাইহিস সালামের উম্মতে আসবেন? এসেছিলেন। মূসা আলাইহিস সালামের উম্মতে এসেছিলেন? শেষ যুগে আসবে, একদম শেষ যুগে, যখন ইমামুল মাহদী বের হবেন তারপরে মাসিহুদ দাজ্জাল আসবে। তাকে হত্যা করার জন্য আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। তাহলে শেষ জামানার মানুষেরা বেশি ক্ষতির মধ্যে আছে না?